হ্যালো হ্যালো, বন্ধুরা, এই গাছটি খুব উপকৃত গাছ, মানে উপকার করে এই গাছটা। গাছটার ভালো একটা গুণ, এই গাছটাতে কী কাম করে আপনারা জানেন না তো। বহুত কাজ করে এই গাছটি, তো 1 নম্বরে কাজ করে যাদের দেখবেন যে কোনো শরীরে যে কোনো জায়গায় ম্যাচ হয়, হাতে হোক বা মুখে হোক খাপা ঘাড়ও হোক, যে কোনো জায়গাতে ম্যাচ হয়, ম্যাচ হয় মানে আগুর গতর শরীরে জায়গা ম্যাচ হয়, ছোট ছোট ম্যাচ হয়। তো আপনারা এই গাছের এই যেগুলো ফুল, বহুত কয়টা 4-5টা ঝোঁকা নেবেন, মানে যে ফুলের যেটা ঝোঁকা নিয়ে আপনারা কী করবেন, ভালো করে মানে ভালো করে সেচে বাটবেন, বাইটে বুড়িয়া করে সিস্টেম করে যে জায়গাত মেস আছে ওই জায়গাত লাগাই দিবেন। দেখবেন 2 দিনের ভিতরে উঠে মেসটা একদম ডেবে যাবো, গা ঠিক হবো, এটা 100% গ্যারান্টি। তো ওই গাছটা কোথায় পাবেন দেখবেন, এই গাছটি বেশিরভাগ নদীর কিনারে থাকে, চরে লাগাই থাকে এই গাছটি, রাস্তাঘাটের সাইড দিয়েও থাকে, পাগার আগারে থাকে এই গাছটি। গাছটি যে ধরনের গাছটার খুব উপকার আছে এই গাছটি, আর বহুত বহুত কাজ করে, কিন্তু 1 নম্বরে কাজ করে যেটা, সেটা হলো যাদের ম্যাচ আছে, ম্যাচালা করে তাগার জন্য খুব ভালো। ম্যাচের যে সিস্টেম বলে দিলাম, মানে ফুল করাটা ভালো করে একটা ফুল নিয়ে নিয়ে এসে ভালো করে বাইটে আপনার যে জায়গাতে ম্যাচ আছে ঘন ঘন ম্যাচ ওই জায়গাতে আপনারা লাগাই দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে একদম গ্যারান্টি। বন্ধুরা, এই গাছটি আর একটা কাম করে, যাদের দেখবেন মানে হাত মুচকে গেছে গা, তারপরে হাত ভাঙছে, আপনারা কী করবেন, অনেকগুলা পাতা নেবেন, পাতাগুলো নিয়ে আপনারা একখানে ভালো করে বাইটে আপনারা যে জায়গায় হাত ভাঙছে বা মুচকে গেছে ওই জায়গাটা লাগাই দিবেন, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে আসবে। তো বন্ধুরা, এইটা হলো আর একটা গাছ, এই গাছটি ভালো একটা উপকারিতা গাছ। এই যে গাছটা দেখতেছেন, এটাও পাকার আকারে থাকে, মাইক ফুল মানে লম্বা লম্বা ফুল হয় এটা। এই গাছটি খুব অসাধারণ একটা পাওয়ারফুল গাছ, এই গাছটির এত গুণ যে মানে বলে দেওয়া যায় না, এত গুণ এই গাছটি। কিন্তু আপনারা নিয়মিত কাজ করবেন, দেখবেন গ্যারান্টি ঠিক হবে এই গাছটা। যাদের দেখবেন পায়েলস বেমার, অস বেমার বলে হয় ওই মানুষগুলি, কী করবেন, খুব বেশি হয়ে গেছে কা পায়েলস বেমার, তারা কী করুন, এই যে ফুলগুলো দেখতেছেন, একটু ম্যাক্সিমাম 60টা ফুল নেবেন। 60টা ফুল নিয়ে আপনারা কী করবেন, ভালো করে ধুবেন, ধুয়ে আপনারা কী করবেন, ভালো করে ধুয়ে একখানে মিশ করে মানে বাটবেন বাইটে, খালি ফুলগুলা বাইটে আপনারা কী করবেন, পায়েলস বেমার জাগর আছে তারা মানে পায়খানা রাস্তা দিয়ে লাগাই রাখবেন, দেখবেন পায়েলস অটোমেটিক ঠিক হয়ে যাবে, মানে হাগা রক্ত বাড়াবে না, মানে পায়খানা করে আরাম পাবেন, খুব উপকৃত গাছ এটা। মানে ফুলগুলা নেবেন, আবারও বলে দিচ্ছি, ফুলগুলা নিয়ে আপনারা ভালো করে বাটবেন বাইটে আপনারা কী করবেন, পায়খানার সাথে ভালো করে লাগাই দিবেন, দেখবেন গ্যারান্টি ঠিক হবে একদম গ্যারান্টি। গাছটার খুব একটা উপকৃত গাছ এটা, দেখবেন পাগার আগারা থাকে এই গাছটি, নদীর কিনারেও থাকে বেশিরভাগ, তারপরে পাহাড় জঙ্গলও পাবেন। এই যে গাছটি মায়ের নাকলা ফুল, সাদা সাদা ফুল, ফুলটা খুব ভালো একটা কাজ করে। তো বন্ধুরা, গাছটা চিনে রাখুন আপনারা, খুব ভালো একটা গাছ। গাছটা আরেকটা কাজ করে এই গাছটি, সেটা হলো যাদের দেখবেন হাত পাও ফাটা বেমার আছে, মানে ঠ্যাঙ্গের গুঁড়া ফাইটে যা, হাত পাও ফাটে,
প্রতিগিরি পায়ের গোড়া ফাইটে যায়, তারা কি করবেন, এই গাছের কয়েকটা পাতা নেবেন, পাতা নিয়ে আপনারা ভালো করে মিশায়া বাইটে আপনারা কি করবেন ওই পায়ের গোড়ায় লাগাই দিবেন, দেখবেন অটোমেটিক পাও ফাটা বন্ধ হয়ে যাবে। এই যে গাছটি, এই যে মাইক ফুলের গাছ, গাছটির নাম কি সেটা ভালো করে বলতে পারি না, কিন্তু গাছটা খুব উপকৃত গাছ। মানে আমাকেও একজনে দিছিলাম, পাও ফাটাটা ঠিক হয়ে আসে আর কি, আয়ুর্বেদিক মেডিসিন গাছ এটা। গাছটার নাম একজন একটা কয়, আমরা হয়তো মাইক ফুল করে কই, মানে মাইক ফুল গাছ সবই বলে, কেউ কেউ